নমস্কার, আমি সিনজন শাহ টেক্সটাইলের তরফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েব সিরিজ এপিসোড 8। অ্যান্ড ওয়েব সিরিজ এপিসোড 8-এ আমরা কী দেখব সেটার জন্য আপনাদেরকে একটু ব্যাকে আমি একটু ইনফরমেশন দেব। সেটা হলো আমাদের লাস্ট 2 ইয়ার্সে আমাদের দেশে অনেক কিছুই হয়ে গেছে যেটা আমরা জানতাম না কীভাবে রিয়্যাক্ট করতে হয়। বাট তার মধ্যে একটি ইনস্ট্যান্ট আমি বলে দিই, 8 নভেম্বর 2016, হোপফুলি কেউ মনে রেখেছেন, হোপফুলি ভুলেও গেছেন। আমি একটু ছোট্টভাবে বলে দিই, হঠাৎ করে আমাদের কাছে একটি নিউজ ব্লাস্ট হয়, দ্যাট ইজ 500 রুপিস অ্যান্ড 1000 রুপিস উইল নট বি লিগালি টেন্ডার্ড। কী করব আমরা, কীভাবে রিয়্যাক্ট করবো, কেনাকাটা কীভাবে করব, প্রবলেম। বাট তার সাথে সাথে আরেকটা নিউজ পেলাম, দ্যাট ইজ 10 নভেম্বর 2016, যে এই মানিটারি নেটওয়ার্কে আরেকটি নতুন মেম্বার এসে গেছে, দ্যাট ইজ ₹2000 নোট which is newly introduced, and ₹2000 note to eshe geche, kintu tar sathe sathe manusher earning ki bereche, note er value to bere geche 2000 rupees, manusher earning koto ta bereche amra shobai jani, and government ki kaj korche and ki korche na seta niye hoyto ei episode e discuss na koratai better, kintu amra strictly bolbo je 2000 takar je note ta shetake amra kibhabe kaje lagate pari, because mer biye asche and mer biye ta kintu amader earning source er upor depend kore na, আর্নিং কম হলেও মেয়ের বিয়ে দিতে হবে, যাদের মেয়ে রয়েছে, যাদের পুত্র সন্তান নেই, যাদের ধরুন কন্যা সন্তান রয়েছে, তাদের কিন্তু মেয়ের বিয়েটা দিতেই হবে, অ্যান্ড সেটা কিন্তু আর্নিং সোর্সের ওপর ডিপেন্ড করছে না। আর্নিং কম হলেও তার কন্যার বিয়ে দিতে হবে, অ্যান্ড আর্নিং বেশি হলেও দিতে হবে, বাট তার কাছে বাজেটটাও লিমিটেড, তার কাছে কেনার সামর্থ্যটাও লিমিটেড, কিন্তু চাহিদার কিন্তু শেষ নেই, মানুষের অ্যাসপিরেশনসের কোনো শেষ নেই। 2000 টাকার নোট তো ইন্ট্রোডিউস গভর্নমেন্ট করে দিল, কিন্তু সেটা দিয়ে আমরা মেয়ের বিয়ে কীভাবে দিতে পারবো সেটা সলিউশন কিন্তু দেয়নি। শাহ টেক্সটাইলও হোপফুলি পুরোটা সলিউশন দিতে পারবে না আপনাকে, বাট একটা ছোট্ট চেষ্টা করতে পারে যে মেয়ের বিয়ের বেনারসিটা আমি 2000 রুপিজের মধ্যে কীভাবে পেতে পারি এবং ভালো বেনারসি পেতে পারি যেটা পড়লে মেয়েকে খুব সুন্দর লাগবে। আজকের এপিসোডটা কিন্তু আমরা সেটা নিয়েই করবো, ₹2000 রুপিজের মধ্যে আমরা বেনারসি শাড়ি দেখব, শাহ টেক্সটাইলের পরিভাষায় মঙ্গল বেনারসি। আসুন দেখে নিই আজকের কালেকশন। নমস্কার, আজকের প্রথম বেনারসি এনেছি যেটা সেটা লাল, বিকজ রেড বেনারসি পরার মেয়েদের একটি খুব ছোটোবেলা থেকেই শখ থাকে যে আমি বিয়েতে লাল টুকটুকে বেনারসি পরব। সো প্রথম শাড়িটা কিন্তু লাল টুকটুকের ওপরেই দেখাচ্ছি, বিকজ যে কোনো মেয়েই যখন ছোটোবেলায় ভাবে যে বিয়ে তার হবে বড় হয়ে, তখন কিন্তু সে ভাবে না যে কত সামর্থ্য তার থাকবে, কী দামের মধ্যে বেনারসি কিনতে পারবে, তার মনের মধ্যে এটুকুই থাকে যে সে একটা টুকটুকে লাল বেনারসি পরবে। সো দামটাকে আমরা ইগনোর করে কালারটা এবং ওয়ার্কটা দেখব, আসুন আমরা একটু ক্লোজ আপে যাই। অল ওভার শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা ওয়ার্ক করেছি, প্রাইসটা আপনাদের সবাইকেই বলে দিয়েছি যে প্রাইসটা কিন্তু আজকের এপিসোডে যা দেখাবো সব উইদিন ₹2000। সো প্রাইসটাতে আলাদা করে জিজ্ঞেস করার কিছু নেই, কিন্তু আমরা কিন্তু ওয়ার্কে কোনো কম্প্রোমাইজ করিনি অ্যান্ড ফ্যাব্রিকেও করিনি, প্রাইসটা কম রেখেছি। অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে, অ্যান্ড একটি সফট কাতানের ফিল আছে ফ্যাব্রিকটাতে, যেটি খুব ভালোভাবে ড্রেপ হবে। শাহ টেক্সটাইলের মঙ্গল বেনারসি কিন্তু সবসময় আমরা বলি যে দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করেই বানানো হয়েছে। সো হোপফুলি আমাদের এই বেনারসির সাথে দাম্পত্য জীবনের একটি কানেকশন ডেফিনেটলি থাকবে। ব্লাউজ পিসটা শাড়ির রানিংই আছে, সো আমরা শাড়িটা কিন্তু এভাবেই যাচ্ছে অল ওভার। এটি আমাদের ওয়েব সিরিজের সেকেন্ড শাড়ি, এটাও একটি মঙ্গল বেনারসি রয়েছে, বেনারসি শাড়ি শাহ টেক্সটাইলের পরিভাষায় মঙ্গল বেনারসি। দাম্পত্য জীবনের যে আমরা আশীর্বাদ মূল্য যে দাম্পত্য জীবন কাটাতে চাই,
সো আমরা কিন্তু শাড়িটা সেভাবেই করেছি ওয়ার্ক, বিকজ আমাদের আমরা আগেও দেখিয়েছি যে আমরা শাড়ি উইভ করার আগে আমাদের প্রসেসগুলো আমরা গঙ্গা আরতি করে ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা শাড়ির ফার্স্ট উইভিংটা স্টার্ট করি। আসুন আমরা শাড়ির একটু ক্লোজ আপে যাই। শাড়িটার অল ওভার ওয়ার্ক দেখতে পাচ্ছেন, কাজটাকে যেটা রেখেছি সেটা কিন্তু অনেক প্রাইসি বেনারসিতে আমরা পাই, অনেক হেভি রেঞ্জের বেনারসিতে আমরা এরকম ঠাসা কাজ পাই, কিন্তু আজকে এই বেনারসিটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল, ₹2000 মধ্যেই কিন্তু আমরা এই বেনারসিটা দিচ্ছি। বিকজ কার কেনার সামর্থ্য কীরকম সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি না, কিন্তু মেয়ের বিয়ে এটা কিন্তু এই চিন্তাটা কিন্তু সবার জন্যই ইকুয়াল, অ্যান্ড এটা কিন্তু খুব চিন্তার বিষয়। সো শাহা টেক্সটাইলের ছোট্ট চেষ্টা যে কেনার সামর্থ্য যতটাই হোক আমরা ভালো জিনিসটা বা মেয়ের সুখের যে কামনাটা একটি বাবা মা করে থাকে বিয়ের পরে একটি ভালো বেনারসি দিয়ে যাতে হোক আমরা কিন্তু সেই চেষ্টাই করেছি। অল ওভার সাইডে এভাবে ওয়ার্ক আছে, ফ্যাব্রিকটা কিন্তু পিওর কাতানের ফিল আছে, বাট কাতান নয় পিওর, বাট পিওর কাতানের ফিল আছে শাড়িটাতে। এটা আমাদের ওয়েব সিরিজের থার্ড শাড়ি, থার্ড বেনারসি বলতে পারেন, অ্যান্ড কালারটা দেখেই বুঝতে পারছেন এটা রিসেপশনের জন্য একদম আইডিয়াল, অ্যান্ড প্রাইসটাও ₹2000। ফ্যাব্রিকটার দেখতে পাচ্ছেন টেক্সচারটা পিওর কাতানের ফিল আছে একটা, একটু আমরা ক্লোজ আপে গিয়ে শাড়িটা দেখে নেব। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে, আঁচলটা দেখতে পাচ্ছেন কিরকম ঠাসা ওয়ার্ক করা রয়েছে জড়ি দিয়ে, খুব সুন্দর একটি মোটিভে ওয়ার্ক করা, পুরোটা কিন্তু আসলে খুব ভারী হেভি কাজ করা রয়েছে। কারণ আমরা বডিতে গেলে দেখতে পাব যে বডিটা কিন্তু আমরা একটু লাইট রেখেছি শাড়িটাকে লাইট ওয়েট করার জন্য, যাতে খুব ভালো কমফোর্টেবলি পরতে পারে যে পরবে। অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে। এটা আমাদের এই এপিসোডের ফোর্থ শাড়ি, অ্যান্ড শাড়িটা দেখতে পাচ্ছেন পুরো অল ওভার কিন্তু জংলার কাজ করা রয়েছে, খুব হেভি মোটিভে কাজ করা, অ্যান্ড খুব ভারী এবং খুব নিখুঁতভাবে কাজ করা। একটু শাড়িটা ক্লোজ আপে গিয়ে দেখব, কালারটা দেখেই বুঝতে পারছেন রেড আর গ্রিন একটু কালার কম্বিনেশনের মধ্যে আছে, একটু ডিফারেন্ট যারা চাইছেন। আঁচলটার ওয়ার্কটা কত সুন্দর মোটিভে করা রয়েছে, প্লিজ জাজ করবেন না আপনারা শাড়িটার দাম দেখে, বিকজ ওয়ার্কটা কিন্তু খুব ভালোভাবে করা রয়েছে। আমরা এই শাড়িটা এই দামে দিচ্ছি বিকজ আমাদের মনে হয় যে মানুষের করার অনেক কিছু শখ থাকে, ইচ্ছে থাকে, বাট হয়ে ওঠে না, হয়তো কারো সামর্থ্যের জন্য আটকেও যায় কিছু কিছু অ্যাসপিরেশনস মানুষের, কিছু কিছু স্বপ্ন, তো সেই স্বপ্নগুলোও যাতে হাতের কাছে চলে আসে সেই চেষ্টাই কিন্তু শাহা টেক্সটাইল করেছে। পুরো অল ওভার শাড়িটা কিন্তু এভাবে যাচ্ছে, শাড়িটার মধ্যে কিন্তু মারুন যে কালারটা খুব সুন্দর,
নট ডার্ক মারুন, একটু রেডিশ মারুন, খুব ভালো লাগছে দেখতে। শাড়িটার মধ্যে কিন্তু রানিং ব্লাউজ পিস দেওয়াও আছে, তো ব্লাউজটাও কিন্তু যেভাবে আপনারা চাইছেন বানিয়ে নিতে পারবেন। এটা আমাদের ওয়েব সিরিজের ফিফথ শাড়ি, অ্যান্ড শাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা অল ওভার কিন্তু জংলা ওয়ার্ক করা রয়েছে, অ্যান্ড মারুনটাও খুব সুদিং মারুন, গ্রিন নেই। আগে শাড়িটায় গ্রিন অ্যান্ড মারুন ছিল, দিস ইজ পিওরলি মারুন। আমরা একটু ক্লোজ আপে গিয়ে শাড়িটাকে দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কটা কীরকমভাবে নিখুঁতভাবে করা রয়েছে। শাড়িটার পুরো অল ওভার এভাবেই আমরা ওয়ার্ক রেখেছি, অ্যান্ড ওয়ার্কটা রেখেছি অনেক দামি বেনারসি ডিজাইনকে আমরা ইন্সপায়ার্ড হয়ে, আমরা ওটার থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা এটার মধ্যে করেছি। বাট তার মানে এই নয় যে কোয়ালিটিটা কিন্তু আমরা মেনটেন করেছি, বিকজ আমাদের একটা ভালো বেনারসি, একটি মেয়ের যখন বিয়ে হয় তার একটি মাত্র ইচ্ছা থাকে যে বিয়েতে একটি ভালো বেনারসি পরবে, অ্যান্ড সামর্থ্য সবার এক থাকে না, কিন্তু চাহিদাটা সবার কিন্তু বেশ উপরের দিকেই থাকে। সো আমরা তা সবার রিচের মধ্যে যাতে এনে দিতে পারি সেভাবেই করেছি, অ্যান্ড শাহ টেক্সটাইলের মঙ্গল বেনারসি কিন্তু সবসময় একটি শুভ দাম্পত্য জীবনের কামনা করেই কিন্তু, উল্লেখ করেই কিন্তু বানানো হয়। অ্যান্ড শাহা টেক্সটাইল পরিবার আপনাদেরকে এই যে আপনাদের জীবনের সাথে জড়াতে পেরে এই শুভ দিনে, আমরা কিন্তু নিজেদেরকে প্রচণ্ড লাকি মনে করি যে এই সুযোগটা আপনারা করে দিয়েছেন আমাদেরকে। অল ওভার শাড়িটা এভাবে যাচ্ছে, অ্যান্ড ব্লাউজ পিসটা রানিংয়ে আছে। এটা আমাদের ওয়েব সিরিজের এই এপিসোডের লাস্ট শাড়ি, এটা টুকটুকে লালের মধ্যে রয়েছে। টুকটুকে লাল কথাটা আমি এপিসোডের প্রথমেও বলেছি যে মেয়েদের জন্য কিন্তু বিয়ের দিনকে একটি টুকটুকে লাল বেনারসি পরবে, এই একটা শখ কিন্তু সবার থেকে থাকে। আমি আমার লাইফের এই যত বছর কাটিয়েছি আমি কিন্তু এটুকু বুঝেছি, অ্যান্ড আপনাদের সাথে থেকে আপনাদের সাথে কথা বলে প্রতিষ্ঠানে আমি যতটুকু বুঝেছি এই কথাটা কিন্তু আপনাদের অ্যাগ্রি করতে হবে, বিকজ আপনাদের থেকেই বুঝেছি আমি। আসুন আমরা শাড়িটার একটু ক্লোজ আপে যাই। শাড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকটা একটা পিওর কাতানের ফিল আছে, ওয়ার্কটাও খুব সুন্দরভাবে করা রয়েছে নিখুঁতভাবে। প্রাইসটাকে দিয়ে জাজ করবেন না শাড়িটি, বিকজ আজকের এপিসোডে আমরা যাই শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটি কিন্তু 2000 টাকার মধ্যে। অ্যান্ড আজকে যে কালেকশানগুলো দেখাচ্ছি এটা লিমিটেড কিছু কালেকশান দেখাচ্ছি আমাদের ওয়েব সিরিজে, বিকজ বেশি শাড়ি দেখানো পসিবল নয়। প্রতিষ্ঠানে কিন্তু এন্টায়ার রেঞ্জ অফ কালেকশনস রয়েছে। আপনাদেরকে রিকোয়েস্ট করবো মঙ্গল বেনারসির জন্য কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে প্রতিষ্ঠানে যদি আসেন, বা এর মধ্যে থেকে যে কোনো শাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আপনাদের ডেফিনেটলি আমরা সাহায্য করবো, অ্যান্ড আরও ভালো শাড়ি বা এরকমই কোনো শাড়ি আপনাদের পেতে সাহায্য করবো। হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের নিচে, শাড়িটি ব্লাউজ পিসের সমেত আসবে, শাড়িটা কিন্তু অল ওভার এভাবে যাচ্ছে।
হোপফুলি আজকের কালেকশান আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড প্রত্যেকবারের মতোই এইবারও কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম প্রথমে, বাট সেই ভুলটা আমি এখন করছি না। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে আপনারা কীরকম জনার অফ স্পেসিফিক কোনো শাড়ি দেখতে চান, আমাদের রিকোয়েস্ট করুন কমেন্ট সেকশানে, আমরা ডেফিনেটলি আপনাদের জন্য ওয়েব সিরিজ বানাবো। অ্যান্ড এই এপিসোডের থেকে কোনো শাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, কাইন্ডলি প্লিজ আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমাদের ফেসবুক পেজ লাইক করুন, যাতে সবসময় আমরা আপনাদেরকে আমাদের আপডেটেড নিউজ পৌঁছাতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, নমস্কার।